আজকে কথা বলছি করিক সুপারফুড ডেইলি ক্লেন্সারটাকে নিয়ে। এটাতে প্রোবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইনফিউজড আছে যা কিনা স্কিনটাকে হেলদি এবং কাম রাখে, প্লাস এটা স্কিনের ইনফ্লামেশন কমায় এবং একনি ব্রেকআউটসও কমাতে সাহায্য করে। সেই সাথে স্কিনটাকে হাইড্রেটেড রাখে এবং স্কিনটাকে সাপল এবং ইয়াঙ্গার অ্যান্ড ব্রাইটার একটা লুক দেয়। এটাই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, স্কিনটাকে এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে, প্লাস ব্রেকআউটও কন্ট্রোল করে। ফেসটাকে আমি আগে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে, এরপর আমি কয়েক পাম্প ফেস ওয়াশটাকে আমার হাতে নিয়ে জেন্টলভাবে আমার ফেসে মাসাজ করছি। এই ক্লেন্সারটা খুবই জেন্টল, এই জন্য এটাতে খুব বেশি একটা এক্সট্রিম লেভেলের ফোমিং আপনারা নোটিস করবেন না, তবে এটা স্কিনটাকে কিন্তু খুব ডিপলি ক্লিন করবে। স্কিনে থাকা অতিরিক্ত ময়লা, সিবাম সব কিছুই ক্লিন করবে এবং মেকআপের রেজিডিও কিন্তু খুব ভালো মতো ক্লিন করতে সাহায্য করে। সময় নিয়ে আলতো হাতে আমি সম্পূর্ণ ফেসে মাসাজ করে নিচ্ছি। একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যে এই জায়গাগুলো আমরা নর্মালি ক্লিন করি না, সেগুলো নাকের এরিয়া এবং সম্পূর্ণ ফেসটাকে ভালো মতো মাসাজ করে ক্লিন করে নিলাম। এরপর আমি একটা ভেজা স্পঞ্জ দিয়েও ক্লিন করে নিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন। যাদের স্কিন খুব বেশি অয়েলি বা নর্মাল টাইপ, মোটামুটি সবাই এটাকে ইউজ করতে পারবে, মেইনলি ব্রেকআউটসের জন্য এবং স্কিনটাকে হেলদি অ্যান্ড গ্লোই রাখার জন্য এই ফেস ওয়াশটা চমৎকার।